আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তা আমি এখানে বানিয়েছি রসমালাই। দেখতে পাচ্ছেন যে কালারটা অনেক সুন্দর এসেছে আর অনেক দেখতে অনেক লোভনীয় লাগছে। তো চলুন দেখে নিই কীভাবে বানিয়েছিলাম। তো প্রথমে আমি ছানাটা করে নিয়েছি। তো এটা আমি টক দই দিয়ে ছানাটা করেছি। এই টক দইয়ের রেসিপিটা আমার যে স্পঞ্জ মিষ্টি বানিয়েছিলাম সেই ভিডিওতে আছে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। আর দিয়ে ছানা করে আমার কাছে টক দই দিয়ে ছানাটা খুব ভালো মনে হয়, ভালো হয়। তো আমি লেবুর রস অথবা ভিনেগার দিয়ে করি না, সবসময় টক দই দিয়েই করি। তো করার পরে প্রথমে ছানাটাকে একটু মেখে নিতে হবে, একেবারে করতে হবে না, যে অনেকক্ষণ মাখতে হবে না, প্রায় 4-5 মিনিট, 3 থেকে 4 মিনিট হালকাতে হাতে মেখে নিলেই ছানাটা একদম রেডি হয়ে যাবে। তো আর এরপরে আমি এটাকে ছানাটাকে মথে নিয়ে তো এখন আমি শেপ দিয়ে নিচ্ছি, গোল গোল লম্বা লম্বা, যে আপনারা যেভাবে চান। আমি লম্বা শেপ দিচ্ছি কারণ নর্মালি রসমালাইয়ের রেসিপিটা আর রসমালাইগুলি লম্বা লম্বাই হয় মিষ্টিগুলা। যে আমাদের আমি কিন্তু কুমিল্লার মেয়ে, কুমিল্লার বউ, সব কিছুই কুমিল্লাতে আমার। তো সেজন্য কুমিল্লা তো জান কেক কিসের জন্য বিখ্যাত, এই রসমালাইয়ের জন্য আর ইয়ের জন্য, খাদি কাপড়ের জন্য কুমিল্লা অনেক বিখ্যাত। তো রসমালাইটা আমি এভাবে বানিয়ে নিচ্ছি। তো এতে এখানে সবগুলো রসমালাই মিষ্টি বানানো হয়ে গিয়েছে। এখানে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন যে মিষ্টিগুলো অনেক সুন্দর হয়েছে, অনেক হয়েছে, স্মুথ হয়েছে। তো মিষ্টিগুলো বানানোর পর সাথে সাথে কিন্তু এগুলো শিরায় দিতে হবে। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি আর তার চেয়ে ডাবল পানি দিতে হবে। তো এখানে আমি 2 কাপ চিনি দিয়েছি আর প্রায় 7 কাপের মতো পানি দিয়েছি, কারণ শিরাটা পাতলা থাকতে হবে। শিরাটা পাতলা থাকলেই এটা স্পঞ্জি হয়, অনেক সফট হয় মিষ্টিটা, আর যদি শিরাটা গাঢ় হয়ে যায় তখন কিন্তু মিষ্টি শক্ত হয়ে যায়। তো ইয়েটা বলগ ওঠার পরে, শিরাটা বলগ ওঠার পরে তো এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো বানিয়ে কিন্তু দেরি করা যাবে না, খুব তাড়াতাড়ি সাথে সাথে ইয়েগুলো শিরায় নিতে রান্না করে নিতে হবে মিষ্টিগুলো। তো সবগুলি মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি ঢাকনা দিয়ে প্রায় ঘড়ি ধরে 5 মিনিট এটাকে ফুল হিটে রান্না করে নেব। তো এখন 5 মিনিট পর আমি এভাবে ঢাকনাটা খুলে তো আমি পাতিলের হাতল ধরেই এভাবে মিষ্টিগুলো ঘুরিয়ে দিয়েছি। তারপরে এখন আমি প্রায় 10-10 মিনিট রান্না করব। তো কখনোই আপনারা মিষ্টি 15 থেকে 20 মিনিটের বেশি রান্না করতে যাবেন না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যায়। তো এখন আমার পুরোপুরি মিষ্টিটা রান্না হয়ে গিয়েছে। তো এক পাশে আমি মিষ্টির ইয়েটা রেখে আর এখানে আমি মালাইটা বানিয়ে নিব। তো তার জন্য দুধ নিয়েছি, যে নর্মাল দুধ নিয়েছি, আর এই যে এইটা এই দুধের কৌটাটা আর এটা কনডেন্স মিল্ক, এটা দিব আমি নর্মালি রসমালাইটা। এটা হয়েছে আপনার নন সুখরে, মানে ইয়ে ছাড়া, মিষ্টি ছাড়া, আর কনডেন্স মিল্কটা তো মিষ্টি দেওয়া। এটা দিলে কোনো স্বাদের বা টেস্টের কোনো পরিবর্তন আসবে না, জাস্ট দুধটা একটু ঘন হয়ে যায় তাড়াতাড়ি, এই দুধটা একটু ঘন। তো এটা থেকে আমি 2 কৌটা দিয়েছি, যেটা চিনি ছাড়া, আর এর কনডেন্স মিল্ক একটা দিয়েছি, 1 কৌটা দিয়েছি। কনডেন্স মিল্কটা দিলে আপনারাও চেষ্টা করবেন কনডেন্স মিল্ক দিয়ে রসমালাইটা বানানোর জন্য, তাহলে মনে হয় যে আসল যে টেস্টটা রসমালাই সেটা আসে। তাই এখানে আমি এটা রসমালাইয়ের উপরে যে কালারটা আনার জন্য এখানে আমি একটু করে নেব, ক্যারামেল করে নেব। তো প্রায় 2-3 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছি আর একটু পানি দিয়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব। আমি এখানে এটার মধ্যে রসমালাইটার মধ্যে কোনো প্রকার ফুড কালার ইউজ করে নাই, জাস্ট ক্যারামেলটা দেওয়ার সাথে সাথে আস্তে আস্তে ঘন হইতে হইতে দুধের কালারটা এসে পড়েছে। দেখতে পাচ্ছেন যে একদম পুরোপুরি কালারটা এসে পড়েছে ক্যারামেলের। তো এখন আমি 1 হাত দিয়েভাবে নাড়তে থাকবো আর 1 হাত দিয়ে ওই যে দুধটা বসে চুলায় বসিয়েছিলাম সেই দুধটা থেকে 1 চামচ করে এটার মধ্যে দিচ্ছি আর 1 হাতে নাড়ছি।
এভাবেই করতে হবে, না হয় যদি এক হাত দিয়ে পানির দুধটা ঢালে আবার একটু পরে এটা নাড়তে থাকে, তাহলে কিন্তু ইয়েটা ক্যারামেলটা ইয়ে হয়ে যায়, মানে কেমন জানি ছাকড়া ইয়ে হয়ে যায়, ছানার মতো হয়ে যায়। তো এই জন্য এভাবে নাড়তে থাকতে হবে, আর ক্যারামেলটাকে এভাবে দুধটা দিতে হবে এক হাতে আর এক হাতে নাড়তে হবে। তো এখন একটু আমি এটাকে এখানে চুলায় রেখে তো এখন ক্যারামেলটা দুধের মধ্যে দিয়ে দিব। তো এইভাবে দুধটা এভাবে ক্যারামেলটা দিতে হবে দুধের মধ্যে। তো দেখতেই পারবেন যে আপনারা একটু পরে এভাবে নাড়তে নাড়তেই ইয়েটা হয়ে যাবে, দুধের উপরে যে কালারটা সে কালারটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে দুধের কালারটা অনেক সুন্দর হয়ে এসে পড়েছে, কালারটা একদম। আমি কিন্তু এখানে কোনো কালার ইউজ করি নাই, জাস্ট ক্যারামেলটা ইউজ করেছি। তো এখানে দুধ মিষ্টিগুলা প্রায় 2-3 ঘন্টা ভিজানোর পরে তো এখন আমি মিষ্টিগুলো যতটুকু সম্ভব শিরা থেকে চেপে চেপে উঠিয়ে নিচ্ছি। তো প্লিজ আপনারা ভিডিওটা কেটে কেটে দেখবেন না, চেষ্টা করবেন পুরোটা ভিডিওটা দেখতে, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে বানিয়েছিলাম। তো আমি আপনাকে একদিকে একটা দেখেছি, দেখতে পাচ্ছেন যে শিরাটা কত ইয়েতে মিষ্টির ভিতরে ঢুকেছে, একদম তুলতুলে একটা রসমালাই হয়েছে এই মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম। তো এখন এই যে যে রসটা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, তো এখন আমি মিষ্টিগুলো এভাবে এটার মধ্যে দিয়ে দিব, দুধটার মধ্যে দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটা আরেকটা বাটিতে নিয়েও দুধটা ওই বাটির মধ্যে ঢেলে দিতে পারেন, তবে এবার দিলে আমার কাছে মনে হয় মিষ্টিটা আরও স্পঞ্জি হয়, আরও সফট হয়। তো এখন আমি আর একদম ঘড়ি ধরে 1 মিনিট রান্না করে নিব। এই তো হয়ে গিয়েছে পুরোপুরি রেডি রসমালাই এখন। তো আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে চ্যানেল একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা ক্লিক করবেন। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে রসমালাইটা, আপনারাও বাসায় একবার ট্রাই করবেন। আমার রেসিপিগুলোর উপরে ভরসা রেখে আপনারা বাসায় একবার ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো এখানে রাত্রে এসে আমার হাজব্যান্ড খাচ্ছিল, তো বলছিল যে মাশাল্লাহ অনেক মজা হয়েছে, তো আপনারা বাসায় একবার ট্রাই করবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।